খেলা দেখতে দেখতে দশ আমার গেল, অ্যাকচুয়ালি খেলা দেখালাম না, এই জন্য বেশি খেলা দেখালি ফেসবুক বা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন খেলা পাবো অত একটা খেলা দেন আমরা। যেহেতু আমরা ভিআইপি টিকিট কাটছি, এখন আমরা যাবো খাওয়া দাওয়া করবার। যেহেতু খাওয়া দাওয়া ফ্রি, এভরিথিং বস্তু ফ্রি আছে খাওয়ার জন্য। তো এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে জুস, তারপরে এখানে সেভেন আপ দেখতে পাচ্ছেন, এগুলো সব ফ্রি। আর এই রুমের ভিতরে যে দেখতে পাচ্ছ খাওয়ার বস্তু সব কত কোয়ালিটির, তার মানে এগুলো সব কিন্তু ফ্রি। তোমরা যদি ভিআইপি টিকিট কাটো তাহলে কিন্তু এগুলো সব তুমি মানে ফ্রিতে পাবে। তো তোমার দেখানোর জন্য আমি অলরেডি খাইছি, তোমার দেখানোর জন্য তার মানে আমি একটা একটা করে গুছাবার কইতেছি। তো প্রথমে ম্যাম তো এটা দিবার নাই চাল, তো আমি নেই নাই, তারপরে এটা গুছাইতে বললাম, এটা গুছাই অ্যাকচুয়ালি এটা শিখেন আমি ভাবছি দিব, কিন্তু ম্যাম দিল না। ম্যাম মানে খুবই কনফিউজ হয়েছে নিমু নাকি ভিডিও বানানোর জন্য। ম্যাম দেখতে পারছে যে হাসছে ম্যাম, তার মানে দিশা হইতেছে না আমি নিমু না নিমু না। পরে বললাম যে ঠিক আছে একটু দাও, একটু আমি চেক করবো, আর এর আগেও খাইছি মানে ভাল লাগছে, সেজন্য মানে আবার ক্ষম। তো তোমরা দেখতে থাকো আরও কত বস্তু কত ধরনের, তারপর এখানেও দেখতে পারছো ও ভাই কত কোয়ালিটির এভরিথিং বস্তু কিন্তু ফ্রি। তুমি তার মানে যত খাও কোনো টেনশন নাই, পেট ভরে খাওয়াবা যে কোনো বস্তু তুমি এখান থেকে তুমি খাবার চাও, একদম পেট ভরে খাওয়াবা, কোনো টেনশন নাই, এক টাকাও লাগবে না। আমার হাতে দেখতে পাচ্ছ একটা রেড বুল আছে, অলরেডি একটা খাইছি, আরও একটা খামো ভাবছি। আঙরে হাতে যে একজন গেছাল ও অ্যাকচুয়ালি ছয়টা রেড বুল খাইছে, ঠিক আছে। তো এই কথাটা আমি অ্যাকচুয়ালি আগেই বলতেছি। তো দেখো মানে আমি রেড বুলটা দিলাম ওর হাতে, যে অ্যাকচুয়ালি ভিডিও করবো, আর আমি আধে আধে একটা একটা করে তার মানে নিমু তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখতে পারছো আমি খাওয়ার তালেও আসি, আবার ক্যামেরাম্যানে ডাকতাইছি বস্তু দেখাইয়াও আছি, তার মানে খাওয়ার তালে আসি, ফ্রিতে পাইছি ভাই, এত টাকা টিকিট কাটছি অত সহজে কি আর একবারে মানে যাবার দিব না, যত মানে পারি তত একদম খাওয়া নেব, কোনো টেনশন নাই। কার ক্যামেরাম্যান ডাইগাই আছি যে এদিকে আইসা থাকো আইসা থাকো। আর দেখো এদিকে এত কিউট কিউট মেয়ে মানুষ রাখছে, আমি জানি না কিউর জন্য এয়ারপোর্টে ক্রিকেট খেলাতে খালি মেয়ে মানুষই চয়েস করে রাখার জন্য, জানি না কিসের জন্য, ইমপ্রেসের করার জন্য নাই। আর ম্যামকে বললাম যে আমি হাই করো, কিন্তু ম্যাম কিছু বুঝতেই পারলো না, নাকি বুঝতাম মানে সেই শরম পাইছে, কোনো কিছু মানে করলো না। আর এখানে কিন্তু মিষ্টিও আছে, তুমি মিষ্টিও খাইতে পারো, আমি কিন্তু মিষ্টি খাই নাই একটাও, এই জন্যই আমি আমার অত মিডিয়া তার মানে ভালো লাগে না। বাকি এগুলো আমি নিয়ে দেখাইতেছি আপনাদেরকে, আমার কাছে চিকেনটা সেই ভালোই ছাল, চিকেন খাইয়াই আছি। আর একে বলছি যে এটা একটা দাও আর ওটা একটা দাও, জাস্ট তখন করে দেখানোর জন্যে, ঠিক আছে। আমি এগুলো অ্যাকচুয়ালি ভালো পাই না, যেগুলো বর্তমানে দুইটা নিলাম, আর ওইখানে বহুত কিছু আছে, আমি আমার সব কিছু ভালো লাগে না, আমার যা যা ভালো লাগে ওটা ওইটা খাইলাম। কিন্তু আমার গাজর ফেভারিট, ঠিক আছে, স্যালাইড বানাইছে তো আমি একটা গাজর নিলাম খাওয়ার জন্য, তো গাজরটা সেই ফেভারিট, তার মানে ও ফিলাই গাজর খাওয়ার পরে। আর এখানে আছে পেঁয়াজ, আর আমি একটু পেঁয়াজ খাবো, পেঁয়াজ আমার কাছে মজা লাগে খাইতে, স্যালাইড হিসাবে যদি খাই আলাদাই একটা তার মানে মজা লাগে আমার। তারপরে এখানে দেখতে পেলাম লেম্বু,
লেম্বু তো আমার ফেভারিট, একদম চোষা শুদ্ধ দাই খাইতাম, মানে আমি সবসময় খেতে পারছো আলাদা খাইতাম, মানে আমার কাছে মজা লাগে। আর ক্যামেরাম্যানে ডাইকে আসি, আও আও আও, এদিকে আও, ভালো করে দেখাও আমার অডিয়েন্স রে। তোমরা যদি কেউ ভিআইপি টিকিট নিয়ে আসো, তার মানে আর এখানে দেখতে পারছো, ও ভাই ফ্রিজ বোঝাই রেডবুল, কয়টা খাবার রেডবুল, একদম আলাদাই তার মানে রেডবুল কয়টা খাবা। আমরা টিভির একজন করলাম না, ছয়টা রেডবুল খাইছে ভাই সাহ, কম ভারতার মানে ছয়টা রেডবুল খাওয়া কি পাহের কথা কও তো। আর এখানে দেখতে পারছো আমাদের দিদিরে আপুরা ওইখানে রেখা রেখায় আছে, আর এখানে এসে এটার কি নাম কয় আমি জানি না, হাওয়া মিঠাই কয়, হাওয়া মিঠাই দেখতে পারছো আমি অ্যাকচুয়ালি খাই না, জোশ আহার জন্য এরম করছি যে জোশ আইছে। আর আমার বন্টিরা দেখতে পারছো তুখার খাইয়া আছে, আর এখানে টিভিতে খেলা দেখতে আইছে স্টুডিওতে, কোনো টেনশন নাই তোমার, সবাই খাওয়ার তলে আছে, না খাইয়া যাবো কোনে। আর ফ্রিজটা যে দেখতে পারছো, এই ফ্রিজ অ্যাকচুয়ালি নর্মাল পানি আছে, আর উপরে আছে কি অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ জুস আছে, কোনো টেনশন নাই, বিন্দাস খাইতে পারবা তোমরা। আর ক্যামেরাম্যানকে বলছি উমিরা চারিদিকে একটা ঘুরিয়ে নিয়ে দাও, দেখা দাও ভালো করে, কিন্তু ক্যামেরাম্যানে ভালো করে বুঝলো না, পরে মোবাইলটা নিয়ে আমি তো ঘুরিয়ে দিলাম সবদিকে, চারিদিকে দেখা দিলাম যে কীরকম দেখ। আর সব কিছু পেট ভরে খাওয়ার পরে আমি লাস্ট একটা রেডবুল নিয়েছি খাবো, আর আগে দুইটা রেডবুল খাইছি, আর ফ্রিতে পাইছি খাবো না কে, এতটা এত টিকিট কাটছি। আর আশেপাশে আমার দিকে মানুষ দেখে আছে, আর অ্যাকচুয়ালি আইসে আছে, আমি যে ভিডিও মানে আছি আর নানান ধরনের ভাব করতেছি, এগুলো দেখে কিন্তু মানুষে হাসাহাসি করছে, কোনো টেনশন। পুরো পেট ভরে খাওয়ার পরে আবার হইলাম স্টেডিয়ামে খেলা দেখার জন্য। বোকা সাদা কিছু কি বা কবো নাকি কি কমো বা গাইস, অ্যাকচুয়ালি যে যাই মামুল ভাই ভিডিওটা দেখতেছো, রিয়েলি আমার মনে হয় এতটা ফিল ভালো লাগতেছে রে ভাই, 5,000 রে, 8-10,000, কিন্তু না আমি বুঝাই দিব না, এত করে বুঝতে একসাথে খাই নাই। এখন হলো হাফ টাইম, চলো 20 ওভার খেলা অলরেডি শেষ, তারপরে আবার স্টার্ট হবে, আমরা দেখব। আমরা অ্যাকচুয়ালি অনেকে টিভিতে খেলা দেখে থাকি যে আসলে এই হাফ টাইমে কী করে, দেখতে পাচ্ছেন প্লেয়াররা কী করে আছে, আর গ্রাউন্ডটা চেক করে আছে যে কোনো ব্যবস্থা আছে নাকি, আর ওটাতে প্রেশার দিয়ে আছে গ্রাউন্ড ঠিক থাকার জন্য। যেহেতু হাফ টাইম আমি এসে গেলাম বাইরে, দেখতে পাচ্ছেন কত ভিড় পড়ে আছে, সবাই বাইরে আইসি মস্তি করার জন্য, দেখেন কতটা ভিড়, তার মানে পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ, আলাদাই তার মানে একটা মজা আছে ঘুরে ফিরে, আলাদাই তার মানে। এসি রুমে থেকে এলাম নিচের রুমে, অ্যাকচুয়ালি এসি রুমে খেলা দেখে মজা নাই, কারণ সামনে সীসা লাগাই না থাকে, তো অরিজিনাল ফিল্ডে নেওয়ার জন্য আমরা নিচে নাই মাইলাম। সামনে আর কারণ হচ্ছে একটাই ক্রিকেটার করে দেখার ইচ্ছা, ঠিক আছে, দেখতে কীরকম কোনটা, আমি অ্যাকচুয়ালি অত নাম জানি না, দেখতে পারছো তোমরা, তোমরা যদি নাম জানো কমেন্ট করে অবশ্যই জানাবা। এই দেখতে পারছো টাক লাগে তাইছে, এই যে রিয়ান ব্রাক, এই দেখো ভাই আসামে রিয়ান ব্রাক, আমি অ্যাকচুয়ালি নাম জানি না, তোমরা যদি নাম জানো কমেন্ট করে অবশ্যই জানাবা। বহুত কষ্ট করে সামনে একদম ক্যামেরা করছি, পুলিশে যাবার দেন না, সবাই আত্মালি মেরে আছে, তারপরে কিন্তু মজা এখানে বেশি, যার জন্য উপরে থেকে আবার জিনিস আর আমরা উপরে, তুই যদি যাও উপরে যাও, আমার সিটে যা বসতে পারো, নো প্রবলেম, বিনয় কিন্তু মজা বেশি একচুয়ালি উনি করছে। এখন কিন্তু বোম পুড়াচ্ছে একদম, খেলা একদম শেষ, অ্যাকচুয়ালি খেলা শেষ, তারপরে আমরা এখন জামগানো, এবার হেরম ভিড় করবো, এখন বহুত মানুষ আছে, তো অ্যাকচুয়ালি উম্মুরটা ভিড় হেরম, অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভিআইপি টিকিট কাটছি,
দেখতে পারছেন তার মানে এর উপর আর ভিআইপি নাই আমরা এই গেট দিয়ে আইছি এই গেট দিয়ে যাবেন চেষ্টা করতেছি জানি না যাবার দিব না নাই অ্যাকচুয়ালি তার মানে বহুত সুবিধা হইলো ওইখানে ভিড় হতাম তো আমরা যদি এখানে সাহস করে নাই তো অ্যাকচুয়ালি আমরা ঘুরিয়া তার মানে নম্বরটা লাগতো সুতরাং করে বাইক তার মানে এম ঘুরাই রাখছি আমরা আবার কোনো কিছু জিজ্ঞাসা করবার পরে অ্যাকচুয়ালি আয়া পড়ছি মেন গেটে তো কোনো কিছু তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো না আমার পর্যন্ত ফাইনালি আমরা গেটের বাইরে বললাম ও রাস্তা কিরম যে জাম আছে তা তো জানি না বাইক রেখে দিতে কয় ঘন্টা লাগবো জামের ভিতরে যে কতক্ষণ থাকা লাগবে আমায় রেখে বাড়িতে তুমি গেছো বিদেশে এখন তোমার দেখা হো না চইলাই আসো বাড়ি তুমি টাকার দরকার নাই আরে চইলাই আসো বাড়ি তুমি টাকার দরকার নাই আলাদা একটা ফিল্টার মানে বেঙ্গলি গান একবারে তুকার চলে আছে গুয়াহাটিতে কোনো টেনশন নাই ক্রিকেট খেলা দেখে আর এখানে পুরো ভিড় আছে ভিডিও আপলোড দিমু আবার থাম্বনেল বানাবো মানে ভিডিও পোস্ট করার পরে পাঁচটা বাজারে ছয়টা বাজারে সাতটা বাজারে তারপরে ঘুমাম আর এখানে দেখতে পারছো সব এই ঘুমাইছে সাহিল ভাই খালি চৈতন্য আছে মেও কৌশ একবার ইউটিউবে দেখে আসাও তো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করো এরকম মজাদার ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ।